কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, 2022 সালে প্রবাসীদের জন্য যে বন্ড আছে, সেই বন্ডের কিছু নিয়ম কানুন সংক্রান্ত বিষয় আপনাদের নানা প্রকার জানার ছিল। তো অনেকে যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে 6 মাস অন্তর মুনাফা উত্তোলন সেটা কি বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, এটা ছাড়া যারা ম্যানুয়ালি এখন পর্যন্ত আছেন তাদের মুনাফাটা অনলাইনেই নিতে হবে, ম্যানুয়ালি নেওয়া যাবে না, এই সংক্রান্ত নিয়ম কানুন। তো আজকে আমরা 2022 সালে দেখে নেই যে প্রবাসী বন্ডের সরকার এই যে 2020-21 সালে এত প্রকার নিয়ম কানুন চেঞ্জ করেছে, যেটা হয়তো গত 10 বছরও চেঞ্জ করেনি। তো যাক, একটু আমরা আপডেটেড তথ্যগুলো জেনে নেই, যদি আপনার বিনিয়োগ করার ইচ্ছা থাকে, যদি আপনার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকে। আমরা যারা প্রবাসে আছি তাদেরকে আমরা 3 থেকে 4টির মতো কিন্তু ভিডিও আপনাদের জন্য আমরা উপহার দিয়েছি, যেখানে বেসিক কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি, যদি আপনি অনুসরণ করেন হয়তো উপকৃত হতে পারেন। যেমন আপনার যে বেতনটা বা স্যালারিটা, আপনি যত টাকাই বেতন পান সেটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন, একটা নিজের জন্য, একটা সেভিং, একটা ফ্যামিলির জন্য। মনে রাখবেন, আপনি ফ্যামিলিকে যত টাকাই দিবেন তাদের কি হবে, জীবনযাত্রার মান উন্নত হবে, আপনি ভালো বাড়িঘর তৈরি করবেন, আপনার লাইবিলিটি বাড়বে। অর্থনীতির ভাষায় আপনি সব সময় কি করেন, অ্যাসেট তৈরি করার চেষ্টা করেন, আপনি লাইবিলিটিটা বাড়াইয়েন না, তাহলে কিন্তু আপনার জীবনটা ইজি হবে। তো যাই হোক, সেটা আমরা অন্য একটা ভিডিওতে আরো আলোচনা করব প্রবাসীদের জীবন নিয়ে। আজকে আমরা দেখি প্রবাসী বন্ড সংক্রান্ত আপডেটেড কি তথ্যগুলো আছে সেগুলো। তো আমরা সবাই জানি প্রবাসী বন্ডের যে সুদের হার ছিল সেটা সরকার কি করেছে, স্তর ভিত্তিক করে দিয়েছে, সেটাও আমরা দেখব। তো আমরা দেখে নেই যে কাগজপাতিগুলো কি লাগতেছে, বিভিন্ন এমবেসি বা বিভিন্ন জায়গায় যারা এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে তারা যেই যেই কাগজপাত্রগুলো চাচ্ছে সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনি যদি ক্রয় করতে চান এই কাগজগুলো সংগ্রহে রাখবেন। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট আবেদন পত্র, এটা আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পেয়ে যাবেন, বাংলাতেও পাওয়া যায়, ইংরেজিতেও পাওয়া যায়, অর্থাৎ জাস্ট একটা আবেদন ফর্ম, সেখানে আপনার যাবতীয় ডিটেইল লিখতে হয়। 2 নম্বর হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট যার মেয়াদ আছে, তারপর হচ্ছে আপনি যেই দেশে আছেন আপনার ভিসার কপি। এখন এই বাংলাদেশে আপনার একটা সেভিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে, এর কারণ কি, কারণ হচ্ছে এখন আর মুনাফাটা আপনি ম্যানুয়ালি উত্তোলন করতে পারবেন না, এটা প্রতি 6 মাস অন্তর অন্তর ইএফটি, যেভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয় এই ইএফটির মাধ্যমে আপনার ওই অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো এই জন্য একটা সেভিং অ্যাকাউন্ট এখন বাধ্যতামূলক। বাংলাদেশে আপনার একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে, কারণ ওই মোবাইল নাম্বারে মেসেজটা আসবে। এটা ছাড়া তারা একটা ইমেলও চাচ্ছে বিভিন্ন জায়গায়, যদিও ইমেলে অত কিছু আসে না, তারপরেও তারা চাচ্ছে একটা ইমেলের প্রয়োজন হবে। 1 কপি পাসপোর্ট সাইজের আপনার ছবির প্রয়োজন হবে, আর আপনি যেই টাকাটা দিয়ে এই ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করবেন, এখানে আপনার স্যালারি হইলে স্যালারি সার্টিফিকেট, যদি আপনার ব্যবসা থাকে ট্রেড লাইসেন্স, অথবা আপনি যেই সোর্স থেকে টাকাটা পাচ্ছেন তার একটা বৈধ ডকুমেন্ট আপনাকে দিতে হবে। এই তথ্যগুলো, এই কাগজপাতিগুলো আপনি সংগ্রহে রাখবেন যদি আপনি কি করতে চান, ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করতে চান। তো আমরা যদি যে সমস্ত নিয়ম কানুন আমরা পেলাম সেগুলো যদি দেখি, যে বন ক্রয় করতে এনআইডি লাগবে, পূর্বে কিন্তু এনআইডিটা লাগতো না, আপনার পাসপোর্ট হইলেই চলতো। এখন বাধ্যতামূলক ভাবে তারা যেটি করতেছে সেটা হচ্ছে যে আপনার এনআইডি লাগবে, কারণ হচ্ছে অনলাইন সিস্টেমে তারা দিয়ে দিচ্ছে যাতে তারা বুঝতে পারে যেটা কোন ব্যক্তি কত টাকা বিনিয়োগ করলো। তো এই জন্য আপনি যদি প্রবাসী বন ক্রয় করতে চান সর্বপ্রথম আপনাকে এখন এনআইডি করে নিতে হবে। এনআইডি করার পরেই আপনি কি করতে পারবেন, প্রবাসী বন্ডটা ক্রয় করতে পারবেন। আর যারা পূর্বে ক্রয় করেছিলেন তাদেরকেও এনআইডি প্রয়োজন হবে, আপনি যদি অনলাইনে যাবতীয় কিছু টাকা পয়সা মুনাফা নিতে চান। এটা ছাড়া 1 কোটির বেশি আপনি বিনিয়োগ করতে পারবেন না, এ পর্যন্ত লিমিটটা করে দিয়েছে। আপনি সঞ্চয়পত্রে যদি বিনিয়োগটা বেশি করেন তাহলে মুনাফাটা কিন্তু কমে যাবে। আর কিছু প্রবাসী আছেন তারা প্রবাসী হয়েও সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না, তাদেরটা আমরা একটু দেখে নিই। যারা প্রবাসী কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না, অর্থাৎ প্রবাসী সঞ্চয়পত্র, এটা হচ্ছে যারা বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত পেনশন যেগুলো পাওয়া যায় সেগুলো দ্বারা উনি এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারবেন না। অর্থাৎ যে অর্থ যিনি প্রবাসী ছিলেন, প্রবাস থেকে পেনশন প্রাপ্ত হয় কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকেন, উনি পেনশন গুলা পান, এই রকম পেনশনের টাকা দিয়ে উনি সঞ্চয়পত্র অর্থাৎ প্রবাসী সঞ্চয়পত্র বা প্রবাসী বন ক্রয় করতে পারবেন না। এটা ছাড়া কোনো ওয়েজ আর্নার যদি মারা যায় তার মৃত্যু বেনিফিট
আর সার্ভিস বেনিফিট বাবদ যে অর্থগুলো, এগুলো দ্বারা ক্রয় করা যাবে না। যদিও এটা আমি মনে করি যে আসলে আমরা মনে করি এইটা একটা প্রবাসী যিনি মারা গেলেন তার প্রতি জুলুম অত্যাচার, কারণ আপনি যারা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গার চাকরিজীবী তারা মারা গেলে তাদের ছেলে মেয়ে সন্তানদেরকে আপনি কি করতেছেন, সেখানে পেনশনার সঞ্চয়পত্র আপনি ক্রয় করার অনুমতি দিচ্ছেন, আর আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে এইখানে কিন্তু হেয় করতেছেন। আশা করি সরকারের নীতি নির্ধারণী যারা আছে তারা এই ক্লজটা উঠিয়ে নিবে। এটা ছাড়া বিদেশি মালিকানাধীন শপিং সরি বিদেশি মালিকানাধীন শিপিং এবং এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি মেরিনার পাইলট কেবিন ক্রু যারা বিদেশি মালিকানাধীন বিভিন্ন শিপিং অর্থাৎ জাহাজে অথবা এয়ারওয়েজে যারা কাজ করেন মেরিনার পাইলট কেবিন ক্রু অথবা বাংলাদেশি মালিকানাধীন কিন্তু বিদেশি টাকায় অর্থাৎ বৈদেশিক মুদ্রায় বেতন পান, তারাও কি করতে পারবেন না, ক্রয় করতে পারবেন না। তো এটাও কি কেমন জানি কিছুটা অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, তাহলে আপনি যদি মেরিনার হন, পাইলট হন, কেবিন ক্রু হন, বাংলাদেশি আপনি কোম্পানি হোক বিদেশি কোম্পানি হোক, আপনি সে টাকায় ক্রয় করতে পারবেন না। এখন কি কি সুবিধাটা আছে সহজে যদি আমরা একটু দেখে নেই, যে এই বন্ডে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন এই টাকাটা এবং মুনাফাটা এটা হচ্ছে করমুক্ত, আপনাকে কোনো কর দিতে হবে না। আয়কর অধ্যাদেশ সেকশন 52D এর মধ্যে বলাই আছে যে এটার মধ্যে কোনো কর আরোপ করা যাবে না। এই বন্ডটা আপনি অন্য ব্যাংকে ডিপোজিট করে আপনি ঋণ নিতে পারবেন, স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিক বিনিয়োগ হতে থাকবে, এমনকি আপনি যদি প্রবাস থেকে চলেও যান তারপরও মূল টাকাটা অটোমেটিক বিনিয়োগ হতে থাকবে। সর্বোচ্চ আপনি কি করতে পারবেন 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, এমনকি এই 1 কোটির পাশাপাশি দেশের যে সঞ্চয়পত্র সেগুলোও আপনি ক্রয় করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। এটা ছাড়া মৃত্যু ঝুঁকি যেটা 40-50% সেটা তো আছেই। যে সুবিধাগুলো বাতিল করা হয়েছে যে যে কোনো পরিমাণে বিনিয়োগ করা যেত পূর্বে, এখন 1 কোটি পর্যন্ত। পূর্বে চক্রবৃদ্ধি সুদ ছিল, অর্থাৎ 5 বছর পরে আপনার এই 1 লাখ টাকা 1,79,000 টাকা হইতো। তো সরকার সেটাকে চক্রবৃদ্ধি বাদ দিয়ে বলতেছে যে এখন আমরা কি দিব, শুধুমাত্র সরল সুদ দিব, অর্থাৎ আপনি 6 মাস পরে যদি না উত্তোলন করেন তারপরও 1,60,000 হবে আর 79,000 হবে না। এটা ছাড়া সিআইপি সুবিধা ছিল সেটাকে সরকার বাতিল করেছে। কত টাকা ক্রয় করতে পারবেন আপনি? সর্বনিম্ন 25,000 এবং 25,000-এর গুণিতক, যেমন 25, 50, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, এই হিসাবে আপনি এই বান্ডিল হিসাবে ক্রয় করতে পারবেন। সর্বোচ্চ কত? 1 করোড়, 1 কোটি টাকা পর্যন্ত পাবেন কোথায়? এটা নিয়েই যত প্রকারের দ্বিধা দ্বন্দ্ব। 1 নম্বরে কথা হচ্ছে বাংলাদেশ থেকে ক্রয় করতে চাইলে আপনি এডি শাখায় অথরাইজড ডিলার যারা তাদের কাছে পাবেন, তবে ইসলামী ব্যাংকগুলোর শাখাতে পাবেন না এবং প্রতিটা ব্যাংকের প্রতিটা শাখায়ও না। ম্যাক্সিমাম হচ্ছে জেলা শহর, বিশেষত সোনালী ব্যাংক চেক করবেন, অথবা শাখাকে বলবেন যে তাদের নিকটবর্তী কোন শাখাটা এডি অথরাইজড ডিলার, যেটা দেখবেন শুক্রবারেও খোলা থাকে। তো সেটা হচ্ছে অথরাইজড ডিলার, যেখানে আপনি কি করতে পারবেন এফসি অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেই শাখায় গিয়ে আপনাকে কিন্তু ক্রয় করতে হবে। এটা ছাড়া দেশের বাইরে যদি বাংলাদেশি ব্যাংক থাকে বিদেশস্থ, সেখানে আপনি কি করতে পারবেন, ক্রয় করতে পারবেন। মানি এক্সচেঞ্জ কিছু কিছু দেশে দিচ্ছে, ম্যাক্সিমাম দেশে দেয় না। এটা ছাড়া কিছু থার্ড পার্টি এজেন্টের মাধ্যমেও ক্রয় করা যায়, এবং যেমন যারা দুবাইতে আছেন আপনি এখানে যে জনতা ব্যাংকের মাধ্যমে ক্রয় করতে পারেন, সৌদি আরবে সোনালী ব্যাংকের মাধ্যমে ক্রয় করতে পারেন, ইউরোপ আমেরিকাতে বিভিন্ন এমবেসি সুযোগগুলা দিচ্ছে। তো আপনি একটু খোঁজ খবর নেন, দেখবেন আপনি পারবেন। এখন আমরা দেখি যে মুনাফার হারে সরকার করলোটা কি। তো সরকার যত প্রকার হিসাবপাতি করেছে, আসলে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন সরকার হয়তো তাদের একটু খাটিয়ে বেতনগুলা নিচ্ছে, না হলে এত প্রকার স্থির করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। হয় আপনি কমায় দেন সরাসরি, কিন্তু স্থির করে এটাকে একদম আমরা যেটা বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া আর কেউ বুঝতেই পারবে না। তো যাই হোক, ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে মনে রাখবেন আপনি 12% পাবেন, তবে চক্রবৃদ্ধি পাবেন না, সরল মুনাফা পাবেন। কখন? যদি আপনার বিনিয়োগটা কি হয় সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত হয়। সর্বোচ্চ যদি 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি 12% হিসাবেই পাবেন। এখন আপনার বিনিয়োগ যদি 15 লাখের বেশি হয় তাহলে প্রথম 15 লাখের জন্য তো 12% পাবেন, পরবর্তী 15 লাখ থেকে 30 লাখের মধ্যে যে টাকাটা সেটার জন্য আপনি কি পাবেন, একটু কম পাবেন। কতটুকু কম পাবেন? এখন তারা বলতেছে 11.20 হিসাবে পাবেন। তারপরে যেটা তারা বলতেছে সেটা হচ্ছে যে আপনি যদি সরি এখানে 11.00 হিসাবে পাবেন, তারপরে যদি 30 থেকে বেশি 50-এর মধ্যে হয় তাহলে ওই 30 থেকে 50-এর জন্য আপনি 10% হিসাবে পাবেন, আর যদি আপনার 50 লাখের বেশি
1 কোটি পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 9% হিসাবে পাবেন। অর্থাৎ বিভিন্ন স্তর করে দিয়েছে, তবে 15,000 টাকা, 15 লাখ টাকা পর্যন্ত হইলে আপনার টেনশন নাই। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড যেটা, সেটার জন্য নতুন নিয়মের মধ্যে আপনার হচ্ছে আপনার কি লাগবে, এনআইডি লাগবে, আপনার একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে, এবং যে চক্রবৃদ্ধি সুদ যেটা তারা দিত সেটা তারা বন্ধ করে দিয়েছে, এতটুকুই। এর বাইরে এখন পর্যন্ত আর কোনো প্রকারের আপডেট নাই, এমনকি যেটা আপনারা বিভিন্ন জন মেসেজ করতেছেন যে ভাই প্রতি 6 মাস অন্তর মুনাফাটা বন্ধ করে দিয়েছে, আসলে এমন কোনো গেজেট এখনো জারি করা হয়নি, যদি করা হয় আপনারা জানতে পারবেন। সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।